غرباء غرباء আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়া সসালাতু ওয়া সালামু আলা মা লা নাবিয়্যা বাদা। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে এখন যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হইল গিয়া হাঁটু ব্যথা। হাঁটু হইল গিয়া শরীরের জোড়াগুলোর মাঝে বড় একটা জোড়া, যে জোড়া শরীরের ভার বহন করে। হাঁটু ব্যথায় আক্রান্ত মানুষের সংখ্যা আমরা দেখি যে আমরা সমাজে বেশি। হাঁটু ব্যথা হইতে পারে বয়সের কারণে, হাঁটু ব্যথা হইতে পারে কোনো আঘাতের কারণে, হাঁটু ব্যথা হইতে পারে যে কোনো ধরনের অ্যাক্সিডেন্টের কারণে হাঁটু ব্যথা হইতে পারে, তারপরে হাঁটু আর্থ্রাইটিসের কারণে হইতে পারে, আরও বিভিন্ন কারণে হাঁটু ব্যথা হইতে পারে। তো হাঁটু যে কারণেই ব্যথা হোক না কেন, হাঁটু ব্যথার চিকিৎসা হিসাবে আছে পেনকিলার। পেনকিলারের কারণে, পেনকিলার ইউজ করলে দেখা যায় অনেক সাইড এফেক্ট আছে, তাতে কিডনি নষ্ট হয়, ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা আছে, উচ্চ রক্তচাপ হয়, কোলেস্টেরল বাড়ে, অনেক সমস্যা সাইড এফেক্ট আছে। আর হাঁটুর লাগিয়ে হাঁটু ব্যথা যদি একটু সিরিয়াস হয়ে যায় তখন কিতা করা হয়, এটার লাগিয়ে অপারেশন। অপারেশন অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং অনেক ক্ষেত্রে ভুল অপারেশন করা হয়, এবং এই ক্ষেত্রে পরবর্তীতে দেখা যায় হাঁটু রিপ্লেস করবার লাগে অনেক সময় খাওয়া হয়। এটা প্রত্যেকটা ঝুঁকিপূর্ণ এবং অত্যন্ত কস্টলি, অত্যন্ত খরচ এগুলাত আছে। কিন্তু আমরা যদি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 1400 বছর আগে আমরা একটা চিকিৎসা পদ্ধতির কথা হইয়া গেছেন, যেটা বর্তমান বিশ্বে অত্যন্ত পপুলার একটা চিকিৎসা পদ্ধতি, যেটা সাইড এফেক্ট মুক্ত এবং ঝুঁকিমুক্ত, সেটা হইলে কি হিজামা। হিজামা থেরাপি ইউজ করিয়া আপনি কি তা করতে পারবেন? হিজামা থেরাপির লাগিয়া যদি হাঁটুর লাগিয়া হাঁটুর নির্দিষ্ট পয়েন্ট এবং আরও কিছু সুন্না পয়েন্ট আছে, এই পয়েন্টগুলাত একজন হিজামা থেরাপিস্টের মাধ্যমে যদি আপনি হিজামা করাইলেন, হিজামা মানে হইলে গিয়া শরীরের নির্দিষ্ট স্থানটা কি নেগেটিভ প্রেশার সৃষ্টি করিয়া সেখান থেকে টক্সিন বার করা হয়। তো টক্সিন বার করলে বডি সিস্টেম নিয়ে, বডি সিস্টেম নিজে নিজে অ্যাক্টিভ হইয়া সেই সেই পেইনটারে কিউর করে। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি হাঁটু বেতার লাগিয়া হিজামা থেরাপি ইউজ করি, সেটা অত্যন্ত কার্যকরী এবং চিকিৎসা পদ্ধতি। আমরা অভিজ্ঞতা থেকে আমরা দেখছি যে অনেকেই অনেক দিন থেকে হাঁটু ব্যথায় আক্রান্ত, বা অনেকে বিদেশে গিয়ে চিকিৎসা করছেন, বা বিদেশ থেকে পরামর্শ দিচ্ছে হাঁটু রিপ্লেসমেন্ট করতে হইব, তারপরে তারা ইয়া হিজামা করছেন, তারা উপকৃত হয়েছেন। তবে আমরা আপনাদের, আমরা সবাই আহ্বান করবো, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সুন্নাহ ভিত্তিক হিজামা চিকিৎসা পদ্ধতি ব্যবহার করিয়া আমরা বিভিন্ন ব্যথামুক্ত জীবনযাপন করি, বিশেষ করে হাঁটু ব্যথার ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী একটা চিকিৎসা পদ্ধতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ ভিত্তিক চিকিৎসা গ্রহণ করিয়া উপকৃত হওয়ার তৌফিক দান করুক। সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম।